বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে দিন কাটছিল মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নে বাবুল মিয়ার মেয়ে স্বপ্নার। বিয়ের পর স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। গ্রামে যখন যে কাজ পেত সেই কাজই করত বাগানবাড়ি ইউনিয়নের ফিরোজ আহমেদ সরকারের ছেলে এবং স্বপ্নার স্বামী সোহেল রানা। কিন্তু হঠাৎ করে সোহেল তার আগের স্ত্রী রাবিয়া আক্তার প্রিয়ার সাথে যোগাযোগ শুরু করে বলে জানান স্বপ্না ও তার মা। রাবিয়া ও সোহেলের আগের সংসারে রয়েছে 6 বছরের পুত্র সন্তান। স্বপ্না জানান ছেলে নাকি তার মাকে দেখার জন্য কান্নাকাটি করে। সেই সুবাদে সোহেল রানা তার পুত্র সন্তানকে নিয়ে যায় আগের স্ত্রী রাবিয়ার কাছে। এদিকে দিনে দিনে এর গভীরতা বাড়তে থাকে সোহেল ও রাবিয়ার মধ্যে। সোহেল রানা বাসায় এসে ঠিকমতো কথাও বলতে চান না স্বপ্নার সাথে, কোনো কিছু জানতে চাইলেও উত্তর দিতে চান না, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকেন। কার সঙ্গে এত কথা বলে জানতে চাইলে স্ত্রীকে 6-9 বোঝানোর চেষ্টা করেন সোহেল। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে, কিন্তু স্বামীর এমন পরিবর্তন স্বপ্নার মনে সন্দেহের দানা বাঁধে। খোঁজ নিয়ে জানতে পারেন স্বামী আগের স্ত্রী বাগানবাড়ি ইউনিয়নের রমিজউদ্দিন সরকারের মেয়ে রাবিয়ার সঙ্গে পরকীয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন। রাবিয়া আক্তার প্রিয়া ও সোহেল রানার পরকীয়ায় স্বপ্না আক্তারের সোনালী সংসার ভেঙে খান খান হয়ে যায়। মনে করেন রাবিয়ার ইয়ার সোহেলের ইয়াটা মোবাইল দেখা করে, রাবিয়ার মার কথা আছে, সব কিছু আছে, রেকর্ডিং হয়ে যায়, কাম সবার আছে। আর ওর ফ্যামিলি ওর মোবাইল জানি আনারা আট কথা দেন। আচ্ছা, না হইলে কোন একটা নির্দোষ মানুষ বলতে পারে না যে ও রাবিয়ার কাছে যাইব, পরকিয়া করব, জুয়া খেলবো, তাস খেলবো, মদ গাঞ্জা, মানে যা হচ্ছে যা আছে করব, বুঝছেন? এরকমটা বলতে পারে না কোনো মানুষ, যদি না যাইতো। তা তো অবশ্যই ভাই, ওর বাবা মা সহ সবাই এই বাড়িতে, আমার বাড়িতে, আমার উঠানে দাঁড়াইয়া 5-5 জন আমার এলাকার সবার সামনে বইলা গেছে এই কথা যে ওরা রাবিয়ারে আনবো, সবকিছু করবো। স্বপ্না আক্তার সোহেল রানার বেপরোয়া চলাফেরা ও সঠিক সময়ে বাসায় না ফেরার কারণ জানতে চাইলে স্বপ্না আক্তারকে মারধর করেন স্বামী সোহেল রানা। রাবিয়ার সাথে পরকীয়া ও মারধরের ঘটনা সম্পর্কে স্বপ্না তার শ্বশুর শাশুড়িকে জানান, কিন্তু শ্বশুর শাশুড়ি সোহেলের বিচার না করে উল্টো স্বপ্নাকে বলেন ওর আগের সংসারে একটা ছেলে আছে, সেই মায়া হয়তো ছাড়তে পারেনি আজও। তুমি বউ চুপ থাকো, ওর যা মনে চায় তাই করবে, তুমি সংসার করলে থাকবে, না হয় চলে যাও। এই কথা শুনে স্বপ্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্বপ্না চলে যায় তার বাবার বাড়িতে। যাওয়ার কয়েকদিন পর সোহেল রানা ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয় স্বপ্নার বাবার বাড়িতে। এই বিষয়ে রাবেয়া আক্তার প্রিয়া জানান, সোহেল আমার প্রথম স্বামী ছিল, আমি সোহেলকে ডিভোর্স দিয়ে দুর্গাপুর ইউনিয়নের মেহেদি হাসান নামে এক ছেলেকে বিয়ে করে সংসার করছি, আমরা সুখে শান্তিতে আছি। নাম রাবেয়া আক্তার, আমার বাবার নাম রমিজউদ্দিন সরকার। তো আমার হাজব্যান্ডের সাথে, আমার হাজব্যান্ড যিনি আগে ছিল, গত 1 বছর আগে ওনার সাথে আমার বোনি বোনা হয় নাই, যে কোনো কারণেই হোক ফ্যামিলিগত সমস্যা ছিল, যার কারণে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিছিলাম। তো ডিভোর্স দেওয়ার পরে উনি গিয়ে অনেক ঝামেলা করছিল, আমাকে নিতে চাইছিল। তো সেই বিষয়ে আমাদের বাড়িতে বা এই অনেক জায়গায় হোক, মানে বিশেষ অনেক লোকজন নিয়ে তারপরে আমাদের বাড়িতে মানে সালিশির মতো বসছিল, যাতে ওনার কাছে আমি আবার যাই বা এই ধরনের কথাবার্তা হয়েছিল। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিছি, আমি আর ওনার কাছে যাবো না। সেজন্য মানুষ নিয়ে বসার পরও আমি বলছি যে না, আমি আর ওনার সংসার করবো না। তারপরে উনি অনেক ঝামেলা করছিল আমাকে ওনার কাছে নেওয়ার জন্য। তারপরে ফেব্রুয়ারির 2 তারিখে আমি আবার অন্য আরেক জায়গায় বিয়ে করি। এখন বর্তমানে ওই স্বামীর আমি সংসার করতেছি। এখন এসে ওনারা অভিযোগ করতেছে যে আমি ওনার সাথে, ওনার সম্পর্ক আছে বাড়িটা সেটা, ওনার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যতে হওয়ার কোনো চিন্তাভাবনা নেই, যেটা আমি করে ফেলছি করে ফেলছি। ওই দিকে আমার যাওয়ার কোনো চিন্তাভাবনা নাই, আমি বর্তমানে স্বামীর সাথে সংসার করতেছি, খুব ভালো আছি, আমার স্বামী চাকরি করতেছে, আমি চাকরি করতেছি, মোটামুটি খুব ভালো আছি। সেখানে ওনার কারণে এখন আমার সংসারে সমস্যা হচ্ছে। তো আমি এইসব বিষয়ে আমি কোনো কিছু করতেও চাই না, উনি যদি আমার সম্পর্কে এই ধরনের কোনো কিছু করে তাহলে আমার বাধ্য হয়ে আমার ওনার সম্পর্ক আমার করতে হবে, যেহেতু ওনার কারণে এখন আমার সংসার ভেঙে যেতেছে। ওনার সাথে, ওনার হাজব্যান্ডের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতে হওয়ার কোনো চিন্তাভাবনাও নেই, এই ধরনের কোনো কিছু আমি করতেও চাই না আর আমি কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না। সোহেলের কাছে রাবিয়ার সাথে পরকীয়ার বিষয়ে জানতে চাইলে সোহেল জানান, এই রাবিয়ার জন্য আমার জীবন শেষ, ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি রাবিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ও অন্য ছেলের সাথে পরকীয়া করে আমাকে ও আমার 6 বছরের ছেলেকে রেখে চলে যায়। আমি প্রথম রাবিয়াকে বিয়ে করি, রাবিয়াকে দীর্ঘ 4 বছর ভালোবাসার পর রাবিয়াকে বিয়ে করি। বিয়ে করে আমাদের সংসারে পুত্র সন্তান জন্ম নেয়। তারপরে রাবিয়া আরেক ছেলের সাথে সম্পর্ক করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে।
রাবিয়াজি আমি চাকরি করতে না করলে আমার কথা কিন্তু কোনো কথাই শোনে না, শোনে না বিদায়। এক পর্যায়ে অনেক অনেক ঝগড়াঝাটির পরে উনি আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে, এই ডিভোর্স পাঠাইছে, এই ডিভোর্স লেটার এখনও সই করি না। এই রাবিয়ার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার জীবন বা সবচেয়ে বড় কথা না, আমার বাচ্চার জীবনটা নষ্ট, আর যার একটা ছোটো বাচ্চা মা ছাড়া থাকে। আর এই 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 কাজ করার পরে রাবিয়ার নামে মতলব উত্তর সেঙ্গাসর থানায় একটা মামলা করি। রাবেয়া আমার সাথে একটা প্রতারণা করছে, আর সঠিক একটা বিচার করছে। এদিকে মেহেদি হাসানের কাছে রাবেয়া আক্তার প্রিয়ার বিষয়ে জানতে চাইলে মেহেদি হাসান জানান, আমি আর রাবেয়া একসাথে লেখাপড়া করতাম, একসাথে চাকরিও করেছি দীর্ঘদিন, সেই কারণে আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক ছিল। রাবেয়া আমার কাছ থেকে ধার বাবদ স্ট্যাম্পের মাধ্যমে 3 লক্ষ টাকা ধার নিয়েছে 6 মাসের জন্য। 6 মাসের পর আমি আমার পাওনা টাকা ফেরত চাইলে আমাকে হুমকি দেয় ও লোকজনের কাছে বলে বেড়ায় সে নাকি আমার স্ত্রী। আমি মেহেদি হাসান ও রাবেয়া আক্তার পিয়া, আমরা একসাথে লেখাপড়া করছি ও একই সাথে চাকরি করতাম। সেই সুবাদে সে আমার কাছ থেকে 6 মাসের মধ্যে 6 মাস পর ফেরত দেবে কথা বলে স্ট্যাম্পে সই দিয়ে আমার কাছ থেকে 3,50,000 টাকা ধার নেয়। 6 মাস পার হয়ে যাওয়ার পর যখন আমি তার কাছ থেকে আমার পাওনা টাকা ফেরত চাই, তখন সে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। এই কথা আমি বিভিন্ন হুমকির শিকার হওয়ার পর যখন আমি তাকে বলি যে আমি আদালতে আমার পাওনা টাকা ফেরত না দিলে আমি আদালতে মামলা করব, তখন সে আমাকে এয়ারপোর্ট থেকে কাবিনের কাগজ নিয়ে এসে বলে আমি নাকি তাকে বিয়ে করছি। আসলে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার, আর সে যে আমার কাছ থেকে 3,50,000 টাকা ধার নিছে এটা হয়েছে তার প্রমাণ। সেজন্য আমি টাকা ফেরত পাওয়ার জন্য চাঁদপুর আদালতে 2টা মামলা করেছি। এম রাসেল রহমান, চাঁদপুর, NAN TV।